দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে। এবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে ভোটের সঠিক হার জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের NDI এর পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি। তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে, এটা তো বড় ধরনের ঘটনা। কি এমন চক্রান্ত, সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি বিএনপি যারা করেন তাদের জন্য একটা গুড নিউজ। বন্ধুরা, এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে এটা সঠিকভাবে জানতে চেয়েছে ইউরোপ ইউনিয়ন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা ATN নিউজ থেকে তথ্য পাবো। এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে নতুন করে এই নির্বাচন দেওয়ার জন্য বিএনপি পায়তারা করতে আসছে। বন্ধুরা, ঘটনা কিন্তু নতুন মোড় দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিসের ইঙ্গিত দিচ্ছে? বন্ধুরা, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই। আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে। এবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে ভোটের সঠিক হার জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের NDI এর পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। সোমবার ইউর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। IRI ও NDI এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। সেখানে তারা ভোটের হার জানতে চান বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ইউর টেকনিক্যাল দল এবং IRI ও NDI এর প্রতিনিধিরা বৈঠক করেছেন। তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ত জানতে চেয়েছিলেন। তাদের সব তথ্য জানানো হয়েছে, এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পরদিন ইসি জানায় এবারের নির্বাচনে ভোট পড়েছে 41.80%। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন আছে। ভোটের দিন দুপুর 12:30 দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারাদেশে দুপুর 12:10 পর্যন্ত গড়ে 18.5% ভোট পড়েছে। বেলা 3:00 দিকে দ্বিতীয় দফা ব্রিফে সচিব জানান, বেলা 3:00 পর্যন্ত 26.37% ভোট পড়েছে। তবে এই হিসেবে কিছুটা হেরফের হতে পারে, কারণ সব জায়গার তথ্য এখনো পাওয়া যায়নি। ভোট গ্রহণ শেষে বিকেল 5:00 পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথমে বলেন 28% মতো ভোট পড়েছে। পাশ থেকে তাকে একজন বলেন এই ভোটের হার 40%। তখন ইসি বলেন হ্যাঁ 40%, তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি। ইসি বলেন 40% যেটা এসেছে এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য, তবে এটা নিশ্চিত নয়, এর কিছুটা ব্যত্যয় হতে পারে। ইসি সূত্র জানায় ইউর বিশেষজ্ঞ দল NDI IRI মূলত ভোটের হার নিয়ে এই বিভ্রান্তির বিষয়টি জানতে চেয়েছেন। তাদের ইসি কর্মকর্তারা জানিয়েছেন সব ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতি 2 ঘন্টা পরপর তারা যেন ভোটের হার জানায়। ইসির বিশেষ সফটওয়্যারে এ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছিল। তবে সব কর্মকর্তারা এই কাজ যথাযথভাবে করতে পারেনি। 3 পার্বত্য জেলার সংসদীয় আসন এবং এর বাইরে আরও কিছু আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে ভোট পড়ার হার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। এ সংক্রান্ত তথ্য উপাত্ত ইউ NDI IRI এর প্রতিনিধিদের দেখানো হয়েছে। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি,
তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে, এটা তো বড় ধরনের ঘটনা। কি এমন চক্রান্ত? সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি? বিস্ময়কর। মানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে, সে কথা বলেছেন। তার চেয়েও বলেছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা যে কাউকে ক্ষমতায় বসাতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কি ঘটনা ঘটলো, এখনো কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে, আমেরিকা তো কিছু বলছে না। সাম্প্রতিক সময় শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয়ে। এবং এরকম যুক্তরাজ্য দিয়েছে, কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, পশ্চিমা দেশগুলো মূলত এরকম, ইউরোপীয় ইউনিয়নও তাই বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন? যাক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি, খবর যেটা প্রকাশ হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে, হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি, তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতে 29 দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন, হিউজ, 29টা দেশের প্রবাসীরা ছিলেন। প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা সংগ্রাম সহ যে কোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে, প্রবাসীদের প্রশংসা করেছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের আয়ের উৎস, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে। তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে, বাংলাদেশে যখন মার্শাল্লা জারি হয় তখন আমরা যখন কাজ করতে পারি না তখন প্রবাসীরা প্রতিবাদ জানান, আপনারা আন্দোলন সংগ্রাম করেন, জনমত সৃষ্টি করেন, এটা আমাদের বিরাট শক্তি, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয়, নিজেরাই তালা ভাঙে, তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে, তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এই যে বক্তব্যটা তিনি দিলেন যে নির্বাচন বাতিলে কেন এরকম বাতিল হবে, তাহলে এই নির্বাচন নিয়ে এমনি বা প্রশ্নবিদ্ধ, যেহেতু বলছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে, 3টা পর্যন্ত 27%, এক ঘন্টা পর সেটা কিভাবে 40% হয়, এগুলো নিয়ে প্রশ্ন আছে। ভোটারদের অংশগ্রহণ ছিল না এটা মোটামুটি অনেকেই বলছেন, যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের যে অবস্থান নির্বাচন নিয়ে সেটি তারা বলে যাচ্ছেন, এমনকি আনন্দবাজার পত্রিকা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল এবং ক্রমাগতভাবে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, সংসদে অধিকাংশ আসন জুড়ে থাকা, এর ফলে যে গণতন্ত্র একটি ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে, একচেটি একতরফা একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে, তার বিপদ সম্পর্কে বলছে। একেবারে ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেই কথাগুলো আসছে, অন্যান্য গণমাধ্যমও ইতিমধ্যে প্রকাশ করেছে। তো সব মিলিয়ে কি এমন কোন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যে যার ফলে নির্বাচন বাতিল হবে? মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কি করতে পারে? যদিও অনেকেই বলছেন যে নানা ধরনের স্যাংশন আসতে পারে, বলা হচ্ছে যে ভিসা নীতি কার্যকর করা হবে, সেই ভিসা নীতির আওতা বেশ বড়, যার ফলে এটি যদি আরোপ হয় তাহলে এক ধরনের কলাপস হবে, কেননা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং আমাদের যে রপ্তানি আয় সেটি অধিকাংশ নির্ভর করে হচ্ছে পশ্চিমা দেশগুলোর উপর, ফলে সেই জায়গায় যদি একটি যাতায়াত বা কানেক্টিভিটি ব্যবসা বাণিজ্য যদি একটি সংকুচিত হয়ে যায় তাহলে তার প্রভাব অর্থনীতিতে পড়বে, আর দেশের যদি অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যায় তখন রাজনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়ে, এটা হলো স্বাভাবিক নিয়ম। তো সেরকম কি কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই কি বলছেন যে বিএনপি চক্রান্ত করছে এবং নির্বাচন বাতিল হতে পারে, এরকম ইঙ্গিত কেন দিচ্ছেন? মানে নিশ্চয়ই বিএনপির এমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তারা এই মুহূর্তে মানে নির্বাচন বাতিল করে দেবে বা এরকম একটা আন্দোলন তৈরি করবে। আন্তর্জাতিক এরকম একটি পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী কথাটা বললেন, ইঙ্গিত দিলেন, কিন্তু তার কোনো বিস্তারিত কিন্তু ব্যাখ্যা পাওয়া গেল না। তো প্রধানমন্ত্রীর এই সমস্ত কথাবার্তাগুলো নিয়েই
রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকে। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন। সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরোজ ভাই যে তথ্য দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইঙ্গিত দিয়েছে বিএনপি পায়তারা করতেছে নির্বাচন বাতিল করার জন্য, এমনকি নতুন করে নির্বাচন দেওয়ার জন্য, এই বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরোজ ভাই অনেক তথ্য দিয়েছে, এমনকি সে বিশ্লেষণ করেছে কিসের ইঙ্গিত ছিল সেটা জানতে পেরেছেন, এমনকি বাংলাদেশের ভোটের হার কত পার্সেন্ট পড়েছে ইউরোপ ইউনিয়ন থেকে জানতে চেয়েছে নির্বাচন কমিশন তার কাছ থেকে। বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।